নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো খুবই ঘরোয়া একটা রেসিপি, সেটা হলো বেলে মাছের বেগুন আলু দিয়ে ঝোল। খুবই সহজ রান্নাটা এবং এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো আসুন দেখে নিই কীভাবে করছি আমি আজকের এই বেগুন আলু দিয়ে বেলে মাছের ঝোল। আমি এখানে 9টা বেলে মাছ নিয়েছি। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলো লবণ আর হলুদ একটু মাখিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে লবণটা ঢোকে। মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এই অবস্থাতে এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি বেগুন কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুও এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুন আর আলু আমি ধুয়ে নিয়েছি। বেগুনটাও আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা এবার ভালো করে মাখিয়ে দেব, এতে বেগুনটা ভাজলে খেতে ভালো লাগবে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সি জার। জারের মধ্যে দিয়ে দেব আদা কুচি আর 6-7টা কাঁচা লঙ্কা। একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কেউ চাইলে রিফাইন তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মাছটা কড়াইতে লেগে যাবে না। ভালো করে কড়াইয়ের মধ্যে তেলটা মাখিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব। একবারে বেশি মাছ দিয়ে ভাজবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। বেলে মাছ এমনি খুবই নরম মাছ, একটুতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানে মাছগুলোকে ভেজে নেব অল্প অল্প করে দিয়ে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভাজলে মাছের ঝোলটা খেতেও খুব স্বাদ হবে, তাই একটু ভালো করে লাল করে ভেজে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার বাকি রান্নাটা আমি এই তেলেই করব। এবার আমি প্রথমে ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচ আর 1টা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা দিয়েও একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিলাম। এতে মশলাটা খুব ভালো করে কষানোও হবে আর মশলাটা পুড়েও যাবে না। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে মশলাটা খুব ভালো করে কষানো হবে। 1 মিনিট হয়ে গেছে, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে এই রান্নায় হলুদ দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা একটু হলুদ দিয়ে নেবেন। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল।
যতটা ঝোল প্রয়োজন আমার আমি ততটাই জল দিলাম। জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো এবং আলুও একটু সেদ্ধ হতে দেবো, কারণ মাছটা খুবই নরম, আগে মাছটা দিলাম না ওই জন্য। এবার আমি দিয়ে দিলাম লবণ, আমি আগে লবণ দিইনি তাই এখন দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। মাছেও লবণ মাখানো ছিল, বেগুনেও লবণ মাখানো ছিল, সেই বুঝে লবণটা দিতে হবে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, মাছ আর বেগুন আমি একসাথেই দিলাম। 2 থেকে 3 মিনিট এটা এবার ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ ফুটাতে হবে না, কেননা মাছটাও খুবই নরম আর বেগুন ভাজা আছে, অসুবিধা হবে না, সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে বেগুন। ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঝোলটাও আমার ফুটছে। এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে 5 মিনিট এইভাবেই রেখে দেব। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি পরিবেশন করে দেব। বেলে মাছ আলু বেগুন দিয়ে ঝোল আমার রান্না হয়ে গেছে, এটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে করে দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ রইল, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।